লকডাউন শুরু হয়ে গেছে বেশ কয়েকদিন, আর এই লকডাউনে এই মুহূর্তে দাঁড়িয়ে গাড়ি ঘোড়া কিন্তু কার্যত রাস্তায় চলছে না, পলিউশন লেভেল নিচে নেমে চলে এসছে, দার্জিলিং এর আকাশ একেবারে পরিষ্কার। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দার্জিলিং এরই এক বাসিন্দা মনোজ ছেত্রীর সঙ্গে যোগাযোগ করেছি। মনোজ বাবু, আপনাদের আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই মুহূর্তে দাঁড়িয়ে দার্জিলিং এর পরিস্থিতিটা কি যদি একটু আমাদের খুলে বলেন। দার্জিলিং আজকে বর্ষার মানে সকাল দিয়ে ধূপ ছিল, তো অর্ধেকটা যেটা মানে বুঝতে পারবে না, অর্ধেকটা ধূপ রয়ে আছে, অর্ধেকটা কুয়াশা রয়ে আছে। কুয়াশা বলতে বললেন ওকে অপেক্ষা যে পাশেটা আছে সেই জায়গাটা একটু কুয়াশা রয়ে আছে। আর এইটা তো চৈত্র মাস, চৈত্র মাসে কিছুটা হাওয়াটা চলে, আর হাওয়া উপরেই বেশ কুয়াশা হওয়ার জন্যই চলছে। আচ্ছা, আমি আপনার কাছে একটু অনুরোধ করবো, এই মুহূর্তে দার্জিলিং এর ছবিটা যদি আমাদের সামনে একটু তুলে ধরেন আপনার ক্যামেরায়। এই মুহূর্তে দার্জিলিং এর ছবি এটাই। এই যে আপনাদের এই যে আপনি যে ছবিটা দেখাচ্ছেন, ঠিক এই জায়গাতে করেই কি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়? তারপরে আমি নিচেতে নামে চলে যাচ্ছি, গ্রামগুলো দেখা যাচ্ছে, নিজে গ্রামগুলো দেখা যাচ্ছে, আর অর্ধেক পরিষ্কার করে আমার রাস্তাও দেখছি, হয়তো ফোকাস হতে পারবে। লকডাউন প্রসেস একেবারে ওখানে খুব সুন্দর ভাবে হচ্ছে, এটা আমরা দেখতেই পাচ্ছি। মানুষ কিন্তু ঘর বন্দি, রাস্তা ফাঁকা, যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা আকাশ মেঘাচ্ছন্ন, যে কারণে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু এলাকার বাসিন্দারা যে দার্জিলিং দেখাচ্ছে কিভাবে লকডাউন প্রসেস কে মেনটেন করতে হয়, আপনারা দেখতেই পাচ্ছেন দার্জিলিং এর সেই ছবি, যেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি প্রত্যেকটা মানুষ কিন্তু গৃহবন্দী, প্রত্যেকটা মানুষ গৃহবন্দী হয়ে রয়েছেন, তারা কিন্তু ঘর থেকে বেরোচ্ছেন না, দরজা জানলা বন্ধ। লকডাউন যেটা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সারা দেশ জুড়ে জারি করা হয়েছে, সেই লকডাউন প্রসেসে দার্জিলিং, যেখানে আমরা কলকাতায় দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মানুষ ভিড় করছেন, সেই জায়গায় দার্জিলিং এর মতো জায়গায় যেখানে মানুষ দেখাচ্ছে কিভাবে লকডাউন প্রসেস কে তারা মেনটেন করতে হয়, কিভাবে এই সময় নিজেদেরকে সুরক্ষিত রাখতে হয়, মানুষের পাশে থেকে মানুষকে সুরক্ষিত রাখতে হয়, আপনারা দেখতে পাচ্ছেন দার্জিলিং এর সেই ছবি। আমি মনোজ বাবুর কাছে একটু অনুরোধ করবো, মনোজ বাবু ক্যামেরার সামনে আপনার হাত চলে আসছে, হাতের আঙুলটা চলে আসছে, একটু যদি আঙুলটা খারাপ, এই যে আপনাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন এই জায়গা, এখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, কিন্তু এই মুহূর্তে যেহেতু বিশ্ব উষ্ণায়নের একটা সমস্যা চলছে, সেই বিশ্ব উষ্ণায়নের সমস্যার কারণে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে দার্জিলিং। সাধারণত এই সময়তে দার্জিলিং এ কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না। আমি একটু মনোজ বাবুর কাছে জানতে চাইবো, মনোজ বাবু দার্জিলিং এ এই মুহূর্তে কাঞ্চনজঙ্ঘা তুলনামূলক ভাবে কতটা পরিষ্কার দেখা যাচ্ছে যদি একটু সেটা বলেন। এটা দার্জিলিং এর উপরে একটা বেশ করে বলছি, ব্রেকারটা কখনো প্রেডিক্টেবল নয়, তো সেটা এটা পরিশ্রমের উপরে বলবেন কিংবা বিদ্যুতের উপরে বলবেন, এটা এই সিজনটা হচ্ছে আমরা খুব কম দেখতে পারি, বেশিরভাগ আমরা স্পষ্ট যারা দেখতে পারি না, এটা খুব রঙের উপরে ডিপেন্ড করে, কখনো যারা টুকটা আছে আসে না, আমরা লোকালি যারা বলতে পারি এই সিচুয়েশনে কখনো দেখতে পারি কখনো দেখতে পারি না। তো এখন যেটা লকডাউন উপরে পরিসরটা কমে গেছে, তাও আমরা চার্জ নিয়ে সকালবেলা উঠি আমরা দেখতে চেষ্টা করছি, তাও দেখতে পাচ্ছি না। অন্য অন্য অনেক কটা জায়গা থেকে আমরা যেটা জানতে পাচ্ছি সকালবেলা 8:30-8:30 দিকে কাঞ্চনজঙ্ঘা আরো বেশ সুন্দর ভাবে দেখা যাচ্ছে আগের তুলনায়, এরকম কি কিছু শুনেছেন? সকালবেলা আমরা আজকে খুব ভালো করে ধূপ উঠেছিল, আমি তো ধূপ উঠার পরে আমরা তো চেষ্টা করি দার্জিলিং থাকি, তো দার্জিলিং বেলা বাবাকে বাবা না চিন্তায় থাকে, সুতরাং দিনের ধূপ কি কাজ করেন কাজ করি হয় সেটাই কাজ করে লাগে। আজকে সকালে আমি উঠে অত খাল করিনি, তাও সকালে যেটা ধরুন
পাঁচটার পরে থেকে ওই আটটা নটা অবধি যদি আকাশটা খোলা থাকে তাহলে পরিষ্কার দেখা যায়। মনোজবাবু আরেকটা বিষয় আপনার কাছে একটু জানতে চাইবো আমরা, এই মুহূর্তে দাঁড়িয়ে ফরেস্টের কি পরিবর্তন হয়েছে, মানে এই যে পলিউশন কমে গেছে, রাস্তায় মানুষ বেরোচ্ছে না, সেই সময় ফরেস্টের কি পরিবর্তন হয়েছে একটু যদি সেটা বলেন আমাদের। হ্যাঁ, ফরেস্টের একটা অ্যাডভান্টেজ আমরা দেখতে পাচ্ছি, যেহেতু এটা কিছুটা আমরা রেস্ট্রিকশন দেওয়া ছিল ফরেস্টের ডিপার্টমেন্টের প্রতি, কিছুটা মুভমেন্ট রেস্ট্রিকশন দেওয়াই আছে, তাও এই মুহূর্তে যেটা লকডাউন আছে, যেটা লাস্ট টাইম আমি নিজের আমরা তো ফরেস্টের ভিতরে থাকি, তাও আমি দেখেছি যে চিতাবাঘ গুলো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, আমরা আমি একটা ভালুকে দেখলাম যেটা একটু রোডের পাশে ছিল না, একটু ভিতরে ছিল, তাও তাও সে এই লকডাউন উপরে বেশ করে বলতে পারি যেটা অ্যানিমালসটা ফ্রিলি রোডের উপরে কিংবা গ্রামের উপরে ঢুকে যাচ্ছে চলে আসছে, অনেকটা বেটার হয়েছে ডিউরিং লকডাউন, মানুষ রাস্তায় বেরোচ্ছে না, এটাই কি ঘটনা? ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।